প্রান্তীয় জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত শিলাদা ইউনিয়ন পরিষদ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশিম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ অনেকগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে অত্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বসে আছে। আমি একটা একটা করে নাম ধরে দোয়া করলে অনেক সময় লাগবে, এমনিতে আমাদের সামনে সময় খুব কম। শিক্ষক জিজ্ঞাসা করছিল এক ছাত্রকে, এই ছেলে গোট বানান কর, বলছো স্যার এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ও ভি ডব্লিউ এক্স ও আই জেড, কি করবে? বলছো স্যার এর ভেতরে আছে আপনি বানান করিনি। এখন যত নাম ধরে ধরে দোয়া করব, আমরা একবারে করছি অনেকগুলো মানুষ, তো একটু জোরে বলেন আমি। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এ দেশে। এই পরিবেশটা যেন আরো মুক্ত হয় সেজন্য যা করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়োজন, যাদের উদ্দেশ্যে দিয়েছেন আপনারা লিখে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত মানুষের সুস্থতা কামনায়। শব্দ দুইটা দিয়েছেন নিহত এবং আহত, এইটা বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে আমরা জানি যুগে যুগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে তার ভেতরে এটাও ছিল, তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন। এইটা থাকার কারণে আজ হাজারো মানুষ আমরা নীরবে জুলুমের শিকার হয়েছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করে চলেছিলাম, বিশেষ করে এই 17 বছর। কথা বুঝতেছে? দেওয়ালে যখন একেবারে পিঠ ঠেকে গেছে তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না, এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্সকে যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না, তার উপরেও যদি কিছু হয়ে থাকে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে আপনি ফেরেশতা আজরাইল জিব্রাইল হলেও আপনাকে ওই জায়গায় দেবে না। অথচ যে জায়গায় যে চেয়ারটা এখানে যদি ওই রকম যোগ্য মানুষ না বসিয়ে যার রোল নাম্বার 71, কত একটা ছেলে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। গেলাম মানে হেড স্যার তাকিয়ে দেখছে যে পজিশনে আছে, ওরে ছুটি দিলেও যাবে না, তার রোল নাম্বার কত? বলছে স্যার 71। 71 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 71টা। 71টা ছেলে মেয়ে ওর রোল নাম্বার 71, ও খুব ভালো ছাত্র, ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে? ও শুধু আসে খেলাধুলা করে আবার পালিয়ে যায়। আমরা এ বাস্তবে যা দেখলাম এই 15 থেকে 17 বছরে যার রোল নাম্বার 1, এই মানুষগুলোকে তো এই চেয়ারে বসানোর দরকার ছিল। অথচ শুধু বৈষম্য, বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ বাস্তবে আমরা এখন টের পাচ্ছি,
সব জায়গায় শুধু শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, বিশেষ করে আবু সাঈদ সহ মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে, এদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না ওরা একেবারে মারা গেল, তো শহীদ হয়েছে। কে বলেছে শহীদ হয়নি? পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল, সে শহীদ হবে না মানে? এই কথা বলছেন, মাস্ট বি, আপনাকে বলাই লাগবে শহীদ। যদি কেউ স্বীকার না করেন, মুখ দিয়ে বলতে না চান, এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে। শহীদরা মরে না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই। খাবার খেলে আমরা জানি মা শরীরে রক্ত গোস্ত তৈরি হয় না হয় না? এটা যে হয় তার প্রমাণ নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 70 টুকরা করেছিল, তার লজ্জার স্থান পর্যন্ত কেটে কেটে 3 টুকরা করেছে। এই ছেলে এখানে দাঁড়িয়ে কি করো? কষ্টিয়াবাসী হযরতে হামজার এই টুকরা টুকরা অংশগুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন, নবীজি দেখলেন কয়েক টুকরা পাওয়া যাচ্ছে না, যতটুকু পাওয়া যায় লাশটা সাজিয়ে রেখে দিয়েছিল সামনে, নিজের চাদরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, বাকিটা আর ঢাকা যায় না, পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন, কবরে দিলেন, ডাক দিয়ে বললেন মাবুদ, এই আমার চাচা হামজা, জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে, দাদার আন্ডারে ছিলাম তিনিও চলে গেলেন, এ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন, তুমি আমাকে নবী বানিয়েছ রাসূল বানিয়েছ, আমি সাক্ষী দিচ্ছি এই চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি, তোমাকে আমি আহ্বান জানাই মাহবুব, তুমি আমার চাচার উপরে রাজি হয়ে যাও। কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এ ব্যাপকতা কিন্তু অনেক বেশি। বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে বলছে আল্লাহ এ চাচার উপরে আমি রাজি আছি, এখনো পর্যন্ত খুশি আছি, আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও। আল্লাহ খুশি না হয়ে পারবে? নবীজি তো কোনোদিন কথা বলা লাগেনি, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে, অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন। কবর দেওয়ার 30 বছর পর একবার তার কবর ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে, এ রক্তের স্রোতধারা আসছিল। ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে, এই মুরব্বি মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মোহাম্মদ রসুলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়েছিলেন, যেখানে যেখানে কাফেরেরা তাকে টুকরা টুকরা করেছে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মুসলমানেরা যদি খাবার উনি না খাবে, আল্লাহ যে রিজকের কথা জানিয়েছেন বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়, ওরা যদি রিজিকই না পাবে তাহলে আমার শরীর থেকে রক্ত আসলো কোত্থেকে? আমি 4 দিন আগে ছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে, ওখানে সাব্বির নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই 1 মাস আগে শহীদ হয়েছিল, আজকে 5 তারিখ, গত মাসের 5 তারিখে শাহাদত বরণ করার পর প্রায় 26 দিন পরে কবরটা ভেঙে গিয়েছিল। যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে।
শাহাদাতের শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ। শাহাদত যারা বরণ করেছে এ মানুষগুলোকে মরে গেছে কখনো বলবেন না, এই জন্য তো শহীদ শব্দ লিখেছে। যারা মারা গেল, যারা শহীদ হয়ে গেল, এ মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করে শুধু শেষ করেননি, মানুষ যেন ধারণাও না করে, এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা ইলা আখির আয়াত। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন কোনদিন ধারণাও করবা না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে। সুতরাং বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়ে গেল প্রায় হাজারের উপরে ছাত্র ছাত্রী সবগুলো যেন আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন, বলেন আমিন। এই শাহাদত বরণ করানোর জন্য যারা ব্যস্ত ছিলেন এ মানুষগুলো প্রত্যেকেই জালেম এবং যারা এর সহযোগী। নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। আপনি কি বুঝলেন কি বললাম? এরপরও আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনুমাদনায় উদ্দীপনায় বিভিন্ন কায়দায় আর জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাফাই যাচ্ছে। আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না, নবীর উম্মত থেকেই খারিজ হয়ে যাবেন। এই জন্য যারা জালেম এদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করছে, কয়েকদিন আগে দেখতে পেলাম ভিডিওতে একজন বলছে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় ওরকম হতো। সুতরাং বৈষম্য দূর করার জন্য যখন আন্দোলন হয়েছিল সফল যখন হয়েছি, এ দেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ছিল না, এই কথা বলে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি কোন জায়গা যেন বাদ না থাকে। গত কয়েকদিন আগে আমির জামাত আপনাদের এই শিলাইদা এসে বলে গেছে না যে সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছে আমরা চাই ইনাদের হাতে যেন সংস্কার শেষ হয়। সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নাই, খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জামেলে জালেমের সহযোগী ছিল একটাও যেন পদে না থাকে। আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই, কারণ এই 1734 জন মানুষ যারা সবচাইতে বেশি জুলুম করেছে এই দেশে চেয়ারে বসে, এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আমি 3 বছর জেলে ছিলাম, আমার মামলার বাদি ছিল আয়ু ছিল একজন, বাদি ছিল আরেকজন, বাদি ছিল সরাসরি রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হয়েছে। তথা মামলা যা ওটা যদি সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার রাখার কথা ছিল না। অথচ গত পরশু দিন আমার মামলা সব পুরা ঠিসমিস করে দিয়েছে, কিচ্ছু নেই, সব শেষ। আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে যে স্যার আপনি তো আগে ছিলেন, 3টা বছর আমার এই মামলা 30 থেকে 31 বার পর্যন্ত উঠেছে, একবারও জামিন দিলেন না। আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো? দা মানুষ তো আপনি একই আছেন আগে থেকে, তো আমার মনে হয় এর কথা বলতে বাধ্য হয়তো যে কি করবো, হাত বাঁধা ছিল, কথা বলে না কেন? একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায়। এটা দেখে আজ করা যাচ্ছে যে আমরা কোথায় ছিলাম। দেখেন এই লোকটার হাত আজকে খুলে গেছে, এতদিন যে লোকটাকে বারবার অ্যাডভোকেট যারা, উকিল যারা, ব্যারিস্টার যারা কত রিকোয়েস্ট করেছে, কত যুক্তি দেখিয়েছে যে একজন পরিচিত মানুষ, এ তো গোপনে কিছু করে না, এর বড় বলেছে না কিচ্ছু করার নেই, হবে না, যান
মাসের পরে মাস না, তিন মাস, চার মাস, ছয় মাস পরে একটা ডেট দিত এভাবে। অথচ টাকা পয়সা দিয়ে এগিয়ে 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 গিয়ে 30 থেকে 31 বার তুলেছে, দেয়নি। এই লোকটা গত কয়েকদিন আগে যেভাবে সব দিয়ে দিল, এই যে মোবাইলটাও দিয়েছে, 3 বছর আটকিয়ে রেখেছিল, গত পরশু দিন দিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে আল্লাহ, এইরকম হাত বাঁধা লোক এদেশে আর নেই, আছে মানে সব জায়গায়। সুতরাং হাত যাদের খুলে গেছে, আপনি যেন আর হাত বাঁধা না হয় এই কাজ করবেন। আর যারা দায়িত্ব পেয়েছেন, আপনাদের আহ্বান জানাচ্ছি, সংস্কার খুব তাড়াতাড়ি শুরু করেন, নয় তো মাসে মাসে কিন্তু এসব তৈরি করে ওরা বিশৃঙ্খলা করবে। তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, হালে পানি নেয়নি, এক কথা বলছে না কেন? আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে কিন্তু হালে পানি নেয়নি। দেশের মানুষ বুঝে ফেলেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে, তার ভেতরে 35,000 গোপালগঞ্জের। 42,000-এর 35,000 যদি হয় গোপালগঞ্জে, তা আমরা কি ঘাস কাটছি? এজন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল, যে দফাগুলো ছিল, সবগুলোর সাথে আমরা একমত। বিশেষ করে শেষ কথা, যেটা শেষ দফা, এক দফা এসেছিল যে আমরা সালেমের পদত্যাগ চাই। আল্লাহ এই দাবির সাথে আল্লাহ নিজেও ছিলেন। আমার তো মনে হয় শুধু ছাত্ররা না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু সবকিছু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি, যেন এই 1634 জন যারা বসেছিলেন অধিকাংশই পালিয়েছে, বাকি একটাও যেন না থাকে, যারা এতদিন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে তারা যেন এখন এই চেয়ার গুলোতে বসে, এইটাই হবে ন্যায় বিচার। এটা কি হবে? এই ন্যায় বিচারের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদ এবং আহত যারা আছে, এখনো হাজার হাজার মানুষ আহত, তাদের সুস্থতা কামনা করছে, কারণ সুস্থতা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। ঔষধ যদি আপনি একেবারে 24 ঘন্টা খাওয়াতেই থাকেন, আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে, তাহলে আপনি সুস্থ হবেন না। এটা আমরা বিশ্বাস করি তো। ঔষধের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে, এটা বাস্তবে নিয়ে আসা লাগবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা অসুস্থ আছেন, আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি, বিশ্বাস করি। উনি আমাদেরকে, এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। হ্যাঁ, কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না, যাদের চোখ উড়ে গেছে, যাদের পা শেষ হয়ে গেছে। আমি সদর থানা সদর হাসপাতালে গিয়েছিলাম 6 তারিখের পরে, অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে কেয়ামত পর্যন্ত হায়াত বেরে অঙ্গ আর আসবে না, লজ্জা স্থান উড়ে চলে গেছে একজনের। যে আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে, বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগে তার হাত বাড়িয়েছিল, প্রত্যেকটি পরিবারে অন্তত 2 লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে। এদেশে টাকা আলা মানুষ আর নেই বলেন? এখনো স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না। যারা এই মুক্ত জীবন এনে দিল, তারা এখনো কাতরাচ্ছে। আর যে মানুষগুলোর কিছু হয়নি, এরা আন্দাজে লাফাচ্ছে যে না, সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও। এরা আর এক জালেম, কথা বলেন? আমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইয়ুযকার ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ইলা আখিরি আয়া সূরা বাকারা। না, একে বিভিন্ন জায়গায় কাঁদা আছে থাকে, এভাবে শোনা যাচ্ছে না? এভাবে শোনেন ভাই, একটু বড় আজান দেবে, এইভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, ভালো করে খেয়াল করেন তো। এই যে 2700 মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্তভাবে এই ময়দানে এখন কথা বলছি। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে, এই যে কুষ্টিয়া শহরের এতিমখানায় 500 আলেমকে দাওয়াত দিয়েছিল, সব ঘরনার সবাই এসেছিল, কম বেশি 2.5-3 ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের।
কোনো বাধা নেই, কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি লাগে নাই। অথচ আগস্টের 5 তারিখের আগে এরকম 500 না, 5 জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত। মানে টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে? এই বাস্তবতা যাদের জন্য, তাদের খোঁজ খবর নিতে যাও না। এদের জন্য এখন মসজিদে দোয়া হয়, কোরআনে কারিমের দার্স হয়, সেগুলো এখন অনেকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। আমাদের জেলায় না শুরু হলেও আশপাশ জেলায় অনেককে বলছে, ওমান আসলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল ওরা বড় জালেম। হ্যাঁ, মাস্ট বি, ওরা বড় জালেম। ওদের চাইতে আল্লাহর কাছে বড় জালেম ওইটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার নাম, তার জিকির, তার আলোচনা করতে বাধা দেয়। এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছেন। আপনি থামেন, ওকে আল্লাহ কিন্তু বড় জালেম বলে নাই, আপনাকে বড় জালেম বলে ইঙ্গিত দিয়েছে। কোরআনে কারিমের সূরা বাকারা প্রথম নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে যে আল্লাহর দৃষ্টিতে বড় সালেম ওই লোকটা যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর নামের কথা, জিকিরের কথা বলতে দেয় না। এটা যাতে রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা থামবেন। এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই 17 বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি। আপনি সাহস পাচ্ছেন কোত্থেকে? সুতরাং আপনি থামবেন। জালেমরা যেমন মুসলমানদের শত্রু হয়ে বিদায় নিয়েছে, আপনিও শেষ পর্যন্ত শুধু মুসলমানদের না, আল্লাহর টার্গেটে পড়বেন। কারণ জালেমরা টার্গেট কার? এটাকে আমি বানালাম? বলেন। কোরআনে কারিম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব, মামলা দেব, কেস করব। টের পাচ্ছেন কত অজনরা শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে তাদের বিরুদ্ধে, ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ পাক আজলে আজলিমুন আল মুসলিমুন আদাই, নিজে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না, আজলিমুন আল নাস। এটা বহু আজলিমুন, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখন যারা জুলুম করছেন, ভবিষ্যতে যারা করবেন, আপনি কিন্তু এদেশে হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি আপনাকে বাঁচাতে এসেছি, এরপরও যদি উল্টা বোঝেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আমার কথার অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন? আলহামদুলিল্লাহ। সুতরাং আবার আহ্বান জানাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল, যাদের দায়িত্ব আমরা দিয়েছি, আপনারা খুব তাড়াতাড়ি করেন। কারণ এই সালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে। যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরও অশান্ত করার জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারাও আল্লাহর মামলার আসামি। ওয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায়। সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন, আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোন সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে। এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু আছে না? নেই। এদেশে সে জন্ম নিয়েছে, সেই এদেশের বৈধ নাগরিক। আমি আমির হামজা 96% মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো, একজন হিন্দু স্যার ভাগ তাতে কি সে একই অধিকার পাবে? কথা বুঝেন? এটা যখন বুঝে ফেলেছে, দেখছে না এ তো হালে পানি নাই না, ওটা বাদ দিয়েছে। এরপরে নামিয়েছে ডাক্তারদের, ওটাও পারছে না। এরপরে নামিয়েছে আনসারদের, ওটাও যখন পারে না, আমার মনে হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গলন্দ ঘাটের এই বেশ্যাদের নামাবে। খুব সাবধান থাকা লাগবে। আমি একটু খোলামেলা বলে ফেললাম, চরিত্র ওদের ওই রকমই, ওদের যা চরিত্র ওই রকমই।
ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কখনো করতে পারে না, এটা কোরআনে কারিম জানিয়েছে। সূরা ফোরকানের ভেতরে আছে 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে, আপনি বাড়িতে গিয়ে তাফসীর মিলিয়ে দেখবেন। ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না? আরো জোরে, এই তিনটা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল। এই এখানে গল্প বন্ধ করো, একেবারে নড়াচড়াও বন্ধ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাক বলেন ইমান যাদের আছে এই পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম, আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। এই যে আপনাদের থানায় মাজার আছে না, লালনের মাজার, কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আজটা পুরা উল্টিয়ে ডাকত, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ। আরো জোরে, আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন। বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে। গত পরশুদিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে, ইসলামের নাম নিয়ে শয়তান গুলো আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে। ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা, শালি বাবা, আগলা বাবা, পাগলা বাবা আন্দাজে জিকির বানাত। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল। আরো জোরে, কি সুন্দর ভাবে মিলিয়েছে দেখেছেন। কোরআন কারিম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল লাযীনা ইলহিদুনা ফি আসমাই ইলা আখিরি আয়া। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে এটা, 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নামের সাথে যারা এলহাদ করে, আমার নামকে যারা পরিবর্তন পরিবর্তন করে দেয়, নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে, তাদের সাথে ডাকবা না। আমি এত গভীরে যেতাম না, শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি, সারা দেশে কালকে ছড়াবে, আপনারা সাবধান। ইমান যাদের আছে তারা যেহেতু তিনটি কাজ করতে পারে না, আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে। আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। এক নাম্বারের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে। দুই নাম্বারে আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন। দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যেন জেনা না করে। কি না করে? এটা ছিল না, আপনি দরবেশের দিকে তাকিয়েছেন, এত বড় বড় দাড়ি, তার এই শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা জেনাইছিলেন, কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি। আমাদের সাবধান থাকা লাগবে, আমাদের ইমান যাদের ভেতরে আছে এরকম কোন গোনা যেন আমাদের ভেতরে না আসে। মমিন মরি যেতে পারে কিন্তু জেনা করতে পারে না। শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটা জেনা না, মুখের জেনা আছে, হাতের জেনা কি? কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গুণা হবে। চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গুণা হবে। অন্তরে যদি ওই রকম কোনো ধারণা নিয়ে আসেন জেনা করার গুণা হবে। জেনা করলে শাস্তি কয়টা বললাম? ডবল বলেন, আরো জোরে বলেন। আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন।
আমি আবার বলছি শেষ কথা, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফাগুলো ছিল সংস্কার করার জন্য, এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি, যারা